শহর ঘুরে পুলিশ কর্মীদের রক্তচাপ মাপছেন জজকোটের ফার্মাসিস্ট তাপস বাবু। জজকোটের ফার্মাসিস্ট তাপস কুমার হাজরা উনি আদালতে যে সমস্ত আইনজীবীরা রয়েছেন, যারা আইন নিয়ে সবসময় আদালত চত্বরে কাজকর্ম করতে থাকেন, তাদের পরিষেবার জন্য ওষুধ দেওয়া থেকে শুরু করে পেশার মাপা সমস্ত রকম কাজকর্ম করেন। এদিন তাপস কুমার হাজরা জানিয়েছেন, তাপসবাবু যে সমস্ত পুলিশ কর্মীরা রয়েছেন যারা মানুষের পরিষেবা দিচ্ছেন কিন্তু নিজের পেশার মাপার সময় নেই, শরীরকে চিকিৎসা করানোর সেটুকু তাদের মধ্যে সময় নেই, এবং ছোটোখাটো যে সমস্ত ফার্মেসির চেম্বারগুলো রয়েছে যেখানে ডাক্তারবাবুরা বসেন সেটাও বন্ধ এই লকডাউনের কারণে। সেই কারণে তাপসবাবু নিজের উদ্যোগে ঘুরে ঘুরে পূর্ব বর্ধমান শহর এলাকায় থাকা যে সমস্ত পুলিশ কর্মীরা রয়েছেন এবং যারা দিনরাত কাজ করছে সাংবাদিকরা তাদেরকেও পেশার মেপে দিচ্ছেন এবং যেটুকু টুকটাক ওষুধের প্রয়োজন দিচ্ছেন, যাতে এই ওষুধ খেয়ে সারাদিন কাজকর্ম করতে পারে এবং শরীর যাতে ঠিক থাকে তার জন্য সাময়িকভাবে চিকিৎসা করে দেন। তাপসবাবু এটাও জানান, তারপরও বেশ কিছু মানুষজন রয়েছে যারা রাস্তার মধ্যে রয়েছে, যাদের দেখার মতো কেউ নেই এবং চিকিৎসা করার মতো তাদের কাছে টাকা পয়সাও নেই, ঘুরে ঘুরে চেয়ে চেয়ে খাবার খাচ্ছেন এরকম, এবং সেই সমস্ত সবজিওয়ালা ফলওয়ালাদের কাছে জিজ্ঞেস করে তাদের শরীর কেমন আছে, তাদের অসুস্থ বোধ মনে হলে তাদেরকেও প্রেশার মেপে সামরিক ওষুধপত্র দিচ্ছেন। এবং পরিশেষে তিনি এটাও জানান, যতদিন লকডাউন চলবে ততদিন এইভাবে উনি পরিষেবা দেবে বলে জানিয়েছেন তাপস কুমার হাজরা মহাশয়। জজকোটের ফার্মাসিস্ট এবং সেই হিসেবে এখানকার পরিচিত হিসেবে যে পুলিশ টুলিশ যারা আমার কাছে ওখানে জজকোটে যারা যায় আর কি আমার কাছে ট্রিটমেন্ট করাতে, পুলিশরা আমাদেরকে বলছে যে আমরা একটু অসুস্থ হলে আমাদের প্রেশার টেশার দেখে দিয়ে সব বন্ধ আছে, সেই হিসেবে আমি মাঝে মাঝে ঘুরে তাদের প্রেশার দেখে দিচ্ছি এবং যাদের শরীর সামান্য মানে অসুস্থ দেখা যাচ্ছে তাদেরকে গ্যাসের ওষুধ ইলেকট্রল পাউডার এগুলো দিয়ে উপকার করছি। আপনার নাম? তাপস কুমার হাজরা। এরকম কি কোনো পাবলিককে আপনি দিচ্ছেন, আম জনতাকে কি এরকম সেবা দিচ্ছেন? এইবার সেরকম হলে পোস্ট অফিসের সামনে সেদিন একজন আর হয়েছিল, যেমন আমাদের একজন পুলিশ ছিল সন্দীপ বলে জজকোটেরই সিকিউরিটি, ওনার সামনে পড়েছিল আমি তাকে সেবা করেছি। মানে আপনার চোখে যে পড়ছে তাকে? হ্যাঁ হ্যাঁ, যেগুলো গাড়ি। এবার আমার নাম্বার জানে পুলিশরা সাধারণত, তারা যখন ফোন করছে পারবিরহাটা বলুন স্টেশন এলাকায় বলুন আমি দিয়ে দিচ্ছি, যেগুলো যতটা পারছি তাদের হেল্প করছি যতটা পারছি। আপনার কাছে কী কী ওষুধ থাকছে? আমার কাছে ইলেকট্রল পাউডার পাবেন, গ্যাসের ওষুধ আর কিছু প্যারাসিটামল, এছাড়া তো এখন কিছু দেওয়া যায় না, আমরা যেরকম বুঝলে তাকে পাঠিয়ে দিচ্ছি যে হচ্ছে ব্যাপার। তুরন্ত চিকিৎসার জন্য এগুলোই দরকার, এগুলোই দরকার, এছাড়া আর কী দেবেন আপনি এখন? আর যদি কারোর দেখা যায় যে মাথা ঘুরে পড়ে আছে, তাহলে তো প্রেশারটা দেখে তার যদি প্রেশার ফল্ট করে বা এ করে তখন তাকে দেখে দেয়, কেন কোষ বাংলা তো খোলা পাচ্ছে না কি। আপনার আরেকবার নাম পরিচয়টা বলুন। তাপস কুমার হাজরা, ফার্মাসিস্ট, ডিস্ট্রিক্ট জজকোট, বর্ধমান। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।